বারোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্নট র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কুমিল্লা জেলায় স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মির সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেড জেট এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য পাপড়ি বসু বিরামহীনভাবে সব